সিলেটের ফেঞ্চুগঞ্জে যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার 3.5 ঘন্টা পর সারা দেশের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সকাল 11:30টার দিকে মাইজগাঁও ও মোগলবাজারের মধ্যবর্তী স্থানে জালালাবাদ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিলেট রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সজীব কুমার মালাকার জানান, দুর্ঘটনার পর সিলেট থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে মেরামত কাজ চালায়। বেলা 3টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।